এই সম্পর্কে আমি বলবো দুর্গার মহাবিদ্যালয় আমার ওয়ার্ডের মধ্যে পড়ে। এই স্টুডেন্টরা অনেকদিন ধরে চেষ্টা করছিল একটা ভালো শিল্পীকে দিয়ে গান করাবে, তাদের এই করোনার জন্য 3 বছর ধরে কোনো অনুষ্ঠান করতে পারেনি। আর প্রচুর সংখ্যক ছেলে মেয়েরা এই কলেজে পড়ে। এবার ওরা 31শে মার্চ একটা নজরুল মঞ্চে মেয়ে ওরা 31শে মে নজরুল মঞ্চে এরা অনুষ্ঠান করে। সেখানে যেতে পারিনি কিন্তু একটা পরে শুনলাম খুব ভালো পারফরমেন্স করেছে এবং মানুষকে এত আনন্দ দিয়ে গেছে। কিন্তু পরে দুর্ঘটনা ঘটে যে 1 ঘন্টা পর যখন হোটেলে চলে যায় আমাদের দুর্গার মহাবিদ্যালয়ের কর্মীরাও সব চলে আসে এবং যারা দেখতে গেছিলেন তারা চলে আসে এবং মাঝ রাস্তায় অনেকে শোনেন যে কে কে মারা গেছে। এই যে জিনিসটা হলো আমাদের 14 নম্বর ওয়ার্ডের মানুষ খুব দুঃখ প্রকাশ এবং আমরা যেহেতু তাকে নিয়ে অনুষ্ঠানটা করেছি তাই আমরা এবার বেছে নিয়েছি যে দুর্গাপুজোর সময়